ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে আছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। তো আহসান মঞ্জিল নিয়ে গত পর্বে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, এটার বাকি অংশ হচ্ছে আজ দেখবেন। গত পর্বের ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি কেউ ইচ্ছে করেন তো দেখে আসতে পারেন। মূলত এটি হচ্ছে একটি মিউজিয়াম বা জাদুঘর। আশা করছি আপনাদের কাছে আমার গত পর্বটিও ভালো লেগেছে আর আজকের পর্বটিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রওশনারা আজ আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। নতুন বলছি তারপরেও এটা কিন্তু আমার পুরানো ব্লগ, কারণ হচ্ছে আমি আহসান মঞ্জিল নিয়ে সঙ্গত কারণে একটি ভিডিও করতে এসেছি। এই ভিডিওটা এত বড়, এই আহসান মঞ্জিলের ব্লগটাকে দুইটা পর্ব করা লেগেছে। তো এতক্ষণ আমি আগের পর্বে দেখিয়েছি যে প্রাসাদ, হ্যাঁ মূল প্রাসাদটা দেখিয়েছি আগের পর্বে, আর এখন দেখো আমি অন্দরমহল, ঠিক আছে? তো আমরা এখন অন্দরমহল দেখবো। আছেন যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটি, সবাইকে ওয়েলকাম করছি অন্দরমহল দেখার জন্য। সুন্দর সুন্দর লোহার সিঁড়ি, আমি যতগুলি নবাব বাড়িতে গেলাম দেখলাম যে তাদের উপরে উঠে গেল, কিন্তু এই ধরনের একটা সিঁড়ি, ঘুরানো ঘুরানো একটা সিঁড়ি থাকে যেটা আমার কাছে খুব। এই হচ্ছে নবাবদের ডাক্তারি জিনিসপত্র। আমাদের মতো তাদের, তারা কিন্তু তখন হসপিটালে দৌড়াদৌড়ি করতেন না, তাদের বাসার ভেতরেই কিন্তু সব তখনকার আমলে দেখেন সব তাদের ডাক্তারের জিনিসপত্র ছিল। একটা যখন আমরা এখন বাচ্চা কাচ্চা হওয়ার জন্য যে হসপিটালে যে তারা যেত না, এই হচ্ছে বাচ্চার একটা দোলনা, আর এটা হচ্ছে এখানে মানে বাচ্চার মা থাকতেন। আমরা যেটা এখন করি হসপিটালে যাই, তারা কিন্তু হসপিটালে যেতেন না। এই হচ্ছে তাদের ডাক্তারের সিট, আর বাচ্চা কাচ্চা হলে এই হচ্ছে দোলনা, এটা হচ্ছে রাখার সরঞ্জাম, আর এখানে তো সব দেখা লাগে ডাক্তারি সরঞ্জাম সব। আচ্ছা, এটাকে বলে হচ্ছে অলঙ্কৃত চেয়ার। এই চেয়ারে বসে নবাব খুব কাটানতেন, এটা করতেন সেটা করতেন, কিন্তু এক চল চেয়ারটি অলঙ্কৃত চেয়ার। এই হচ্ছে নবাবদের তখনকার আমলের হচ্ছে বৈঠকখানা, যেটাকে আমরা এখন ড্রয়িং রুম বলি। এটা বিশাল আকৃতির পিয়ানো, চারপাশে হচ্ছে বসার জন্য সোফা দেওয়া আছে, পিয়ানো বাজাতো আর হচ্ছে বসে বসে সবাই পিয়ানো শুনতো, এই আর কি। বিশাল সব জায়গায় নবাবি একটা ছোঁয়া আছে। আর উপরে নিচে আমি বুঝলাম না, অনেকগুলি কিন্তু বসার ঘর, মানে বৈঠকখানা যেটা, যে উপরে নিচে অনেক সোফা দিয়ে, মানে আমরা যেটাকে আমরা আমাদের ড্রয়িং রুম অনেকগুলি দেখলাম যে সোফা দিয়ে ইয়ে দিয়ে বসার জায়গা। এই সেই বসার ইয়ে, পিয়ানো বাজাতো সামনে, পিয়ানো বাজাতো, এখানে নবাবরা বসে শুনতেন আর আশেপাশে হচ্ছে অন্যান্য মানুষ বসে বসে পিয়ানো শুনতেন। আচ্ছা, এই যে একটা গোল ঘর নামে পরিচিত, ঠিক আছে, গোল আকৃতির ঘর, এই জন্য এটা গোল ঘর। এখানে গ্যালারি বানিয়ে ফুলদানি দিয়ে সাজানো, মানে গ্যালারি এটাকে বলে, গোল ঘর বলে, আবার গ্যালারি বলে। এখানে সুন্দর গোল একটা টেবিলও আছে, মানে এই ঘরটাও গোল, এখানে যা যা আছে সব কিছুই গোল। এ হলো নবাবদের শোবার ঘর, মানে বেডরুম, আলিশান খাট, ড্রেসিং টেবিল, টেবিল, আলমিরা, শোকেস, এইসব দিয়েই এই ঘরটা সাজানো আছে। নবাবরা
এই হচ্ছে বিভিন্ন সময়ে নবাবদের ব্যবহার করা যানবাহনের ডেমো। এগুলি ডেমো আকারে রাখা হয়েছে এখানে জনসাধারণের দেখার জন্য। এই সেই নবাব হাসান মোল্লা যার প্রাসাদে এখানে হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি যারা আছে তাদের আলোকচিত্র মানে ছবি এখানে টানানো আছে। এটা হয়তো তাদের পরিচিতির জন্য যার যার ছবি দিয়ে তাদের পরিচিতি দেওয়া। এইভাবে হচ্ছে বিশেষ বিশেষ নবাব ব্যক্তিদের হচ্ছে বিভিন্ন ধরনের পুরা ঘরটার মধ্যে তাদের ছবি দেওয়া আছে, পরিচিতি দিয়ে নাম দিয়ে তাদের ছবি দেওয়া আছে। আসলে সুন্দর প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা রুমেই কিন্তু ঝাড়বাতি দেওয়া, সুন্দর ঝাড়বাতি ঝুলানো, তারপর হচ্ছে মানে অসাধারণ সুন্দর প্রত্যেক ঘর, বসার ঘর, শোবার ঘর, খাবার ঘর সবগুলিতেই কিন্তু ঝাড়বাতি দেওয়া, অনেকই ঝাড়বাতি। আচ্ছা, আমি হাসান মঞ্জিলের মিউজিয়ামটা ঘুরে দেখে এলাম, সাথে টুপিটা কি আপনাদেরকেও শেয়ার করেছি যেটা পেরেছি, অবশ্যই ভালো লেগেছে। এখান থেকে দাঁড়িয়ে ঠিক দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদী সদরঘাট। আপনারা যখন হাসান মঞ্জিলে ঘুরতে আসবেন, এখানে দেখতে আসবেন, তখন ইচ্ছে করলে আপনারা এই সদরঘাট একটা নৌকা নিয়ে ওই পারে যেতে পারবেন, ভাড়া নিবে মাত্র 20 টাকা। হাসান মঞ্জিল দেখার সাথে সাথে আর একটু এনজয় করে আসলেন এই আর কি। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।